প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে আমার আয়না দেখা, আয়নার মধ্যে নিজের থোবড়াটাকে দেখি, তারপর আমি আমার দিন শুরু করি। তো চলো এবার আমি চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমি খাই হচ্ছে চা। চা খেতে খেতে আমার জীবনের অনেক রকমের অলৌকিক লৌকিক চিন্তা ভাবনা আমি করি, আর সাথে ব্যাগ থাকে, সাথে তেল থাকে। তো সেই বোতলটাকে নিয়ে আমি আবার আয়না দেখে নিয়ে চলে যাই দুধের ক্যান নিয়ে নিচেতে, সিঁড়ি দিয়ে নামি। সিঁড়ি দিয়ে নামার সময় আমার ভিডিও করতে খুব ভালো লাগে, যার জন্য আমি সিঁড়ির ভিডিওটা করতে থাকি। এবং এই যে দালানের ভেতর দিয়ে গিয়ে আমি এইবার রাখবো দুধের ক্যানটা, এই যে আমার এখানে থরে থরে জুতো সাজানো আছে, সব থেকে কম দামি সেই জুতো পরে আমি যাব বাইরে। এবার রাস্তার ভিডিও করতে করতে আমি এইবার যাব আমাদের দোকানের দিকে, ডান দিক বাঁ দিক দেখে নিয়ে দেখে নেবো রাস্তায় কোনো রকমের যাতে জঞ্জাল থাকে বা থাকে না, কোনো রকমের কি বলবো তোমরা বুঝে নাও, যাতে কোনো রকমের কিছু অসুবিধা না হয় ওই জন্য চলে যাব। তো এইখানে আছে ডান দিকে একটা দুর্গা মন্দির, সেখানে প্রণাম করে নিয়ে আমি চলে যাব দোকানে। দোকান থেকে আমি আবার বাবার সাথে দেখা করে নিয়ে চলে যাব বাজার করতে। তো বাজার করতে গেলে আমাকে যেতে হবে ম্যাক্সিমাম 5 মিনিটের রাস্তা হাঁটা পথ দিয়ে, এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে। তো এইটা হচ্ছে দেবীপুর প্রপার, দেবীপুর স্টেশন বাজারের স্টেশন রোড, এই রাস্তা ধরে আমি সোজা চলে যাব। এই যে বাঁদিকে দেখছো অনেক টোটো স্ট্যান্ড আছে, তারা তোমাকে যেখানে বলবে সেখানে নিয়ে চলে যাবে। আর বাঁদিকেই আছে একটা মুদিখানা দোকান, এখানে তুমি সমস্ত রকমের গ্রসারির জিনিস পেয়ে যাবে। আর এইবার গুটি গুটি পায় তুমি যখনই যাবে বাঁদিকে একটা এই যে সবুজ রঙের বাড়ি দেখতে পাচ্ছ, এই বাড়িটার মধ্যে দিয়ে তোমার হচ্ছে তেল পাওয়া যায়। তো এখন দেখতে পাচ্ছ আমি টোটোর মধ্যে চেপে আছি, কারণ ওই দিনকে আমার পড়াতে যাওয়া ছিল মেহেন্দি। এবার আমি যাচ্ছি মেমারিতে মেহেন্দি পড়াতে, টোটোই করে যাচ্ছি, কারণ আমাকে তারা বলেছিল টোটোর লোকেশানে করে চলে আসতে, টোটোর লোকেশান করলে আমার সব থেকে বেশি সুবিধা হবে। এবার আমি দেখাচ্ছি কিরকম মেহেন্দি পড়িয়েছি। এখানে মেহেন্দি পড়িয়েছি, এটা হচ্ছে আমার বান্ধবী, আমার স্কুল লাইফের বান্ধবী, সে আমাকে বলেছিল মেহেন্দি পড়াতে আসতে, যার জন্য আমি মেহেন্দি পড়াতে এসেছি। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভ্লগ। মেহেন্দি পড়িয়ে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছিল, রাত হয়ে গিয়েছিল, তো সেই কারণে ভিডিও আমার বন্ধ ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে, যাতে এইরকম ভিডিও আমি তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আজকের জন্য বাই, গুড নাইট।